ধরনের গুজব ছড়ানো হয়তো সরকারি পক্ষ থেকে অনেক বিষয়গুলো ছিল, এগুলো আপনি কীভাবে অ্যাড্রেস করেন? দেখুন, আমাদের যেই অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী একটি রাজনৈতিক ব্যবস্থা ছিল এতগুলো বছর ধরে, এখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবে এবং এখানে আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদেরকে মনোনীত করেছি আমাদের এই উপদেষ্টা প্যানেলে। একই সাথে আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্র খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ছাত্রদের বয়স থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা দুইজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। নানা রকম চ্যালেঞ্জ আসতে পারে সামনে, তো সেই ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনো ধরনের বিভাজন সেই বিষয়টা ভাবছেন কিনা, নিশ্চিত করতে পারবেন কিনা? আমাদের আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটু গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যদি সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব।